আসসালামু আলাইকুম, আমি হাকিম মোহাম্মদ আব্দুর রশিদ। এর আগে আপনাদের সামনে আমি অনেক রোগ নিয়ে কথা বলছি, আজকে কোনো রোগ বিষয় নিয়ে আমি কথা বলবো না। আজকে কথা বলবো আমরা দীর্ঘ 11 মাস পর ফিরে পাওয়া রমজান, রমজান নিয়ে কথা বলবো। রমজানে কী করণীয়, কীভাবে খাবার খাইতে হবে, স্বাস্থ্যকর খাবার কীভাবে খাইতে হবে, আর বর্তমান করোনা আক্রান্তের সংখ্যা অনেক হারেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই সবাইকে স্মরণ রাখতে হবে যে অযথা বাইরে বের হওয়া যাবে না, বাইরে ঘোরাফেরা করা যাবে না, এবং কারোর সাথে কথা বললে অবশ্যই ডিস্টেন্স রাখে কথাও বলতে হবে, এবং মুখে মাস্ক বাধ্যতামূলক অবশ্যই ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো সবাইকে মানে চলতে হবে। আমি একটা কথা বলবো যে আমি যদি আজকে সবাইকে বলি যে আপনারা এই খাবারগুলো খাবেন না, আমরা কেউ মানতে রাজি হব না, এটাই বাস্তবতা। কারণ রমজান মানেই একটা সুগন্ধি আলাদা রকম, রমজান মানেই একটা আনন্দ অন্য রকম। তো সেই রমজানে কেউ কোনো কিছুই মানতে রাজি থাকে না। তো আমি সেরকমভাবে কঠিন কিছু বলবো না যাতে কারো মেনে চলতে একেবারেই কষ্ট হয়। আমি কিছু কথা বলবো যেগুলা সবার ক্ষেত্রে মানলে খুব ভালো হবে আশা করি। প্রথমত আমি একটা কথা বলবো যে ইফতারির সময় আমরা বাইরে অনেক প্রকারই শরবত অনেক কিছুই পাওয়া যায়, এই জিনিসগুলো না খাওয়ার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম চেষ্টা করব ডাবের পানিটা খাওয়ার। যদি ডাবের পানিটা না পাই তাহলে বর্তমান হামদদের যে রুহাবজা শরবত পাওয়া যায়, হামদদের রুহাবজা শরবতটা খুবই ভালো, সারাদিনের ক্লান্তি শ্রান্তি বিষণ্ণতা সম্পূর্ণটাই দূর করে দেয়। তো সেক্ষেত্রে আমরা রুহাবজা শরবতটা খেতে পারি। তবে হ্যাঁ, আমি একটা কথাই বলবো, বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তারা শরবতের রুহাবজা শরবতে আপনার চিনি মিক্স করবেন না। আর এমনিতেও যারা আমরা শরবত পান করব, চিনি মিক্স না করাটাই ভালো, চিনিটা ক্ষতিকারক। সবার জন্যই চিনিটা পরিহার করা একান্ত জরুরি আমি মনে করি। আর যদি চিনি খাইতে হয় তো অবশ্যই আপনারা লাল চিনি সংগ্রহ করার চেষ্টা করবেন, আর ছোলা বুট রাখতে পারেন সাথে, পেঁয়াজি বেগুনি এই জিনিসগুলো যতটা পরিহার করতে পারেন, আমি বলবো যতটা পরিহার করতে পারেন ততটা ভালো, এগুলো না খাওয়াই উত্তম। তারপরও যদি আপনার একান্তই খাওয়ার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আমি একেবারে নিষেধ করব না, তবে বাজার থেকে কিনে এই জিনিসগুলো খাবেন না। আপনারা বাড়িতেই খাঁটি সরিষার তেল দিয়ে আপনারা এই জিনিসগুলো তৈরি করার চেষ্টা করেন, এই জিনিসগুলো তৈরি করেন, আপনার খাওয়ার ইচ্ছা হয়েছে। আমি জানি যে রমজান মানেই একটা সুগন্ধি আলাদা রকম, রমজান মানে একটা আনন্দ অন্যরকম, তাই সেক্ষেত্রে আমি বাধা দিব না। আপনারা খাওয়ার ইচ্ছা খান, একেবারেই স্বল্প পরিমাণে খান, এবং যতটুকু খাবেন বাসাতেই করে খান, বাইরে থেকে এটা করবেন না। বর্তমান এমনিতেই করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তেছে, আমি মনে করি এই খাবারগুলো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, এবং যতটুকু পারেন আপনারা সয়াবিন তেলটা না ব্যবহার করার চেষ্টা করবেন। ব্যবহার করলে খাঁটি সরষের তেলটাই তরকারিতেও ব্যবহার করতে পারেন, অবশ্যই এটাই ব্যবহার করবেন। আর ইফতার করার পরেই ইফতারের মধ্যে আপনারা বললেন বেশি কিছু রাখবেন না, ভাজা পোড়াটা বেশি কিছু রাখবেন না, যতটা স্বল্প পরিমাণে রাখতে পারেন তত ভালো। আর মাগরিবের নামাজ পড়ে আসে, কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু হাঁটাচলা করার পরেই আপনারা ভাত খাবেন। তা আমি এইটুকু বলবো যে ভাত যত কম খেতে পারেন তত ভালো। বর্তমান সবজি কিন্তু বাজারে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়, আপনারা শাক সবজি সবুজ সবজিটা তরকারি সবুজ সবজিটা আপনারা বেশি করে রাখেন, খাওয়ার মধ্যে সবজিটা বেশি করে রাখেন, ভাত যত কম খাইতে পারেন তত ভালো। আপনারা ইফতারের পরে নামাজ পড়ে আসে একটু হাঁটাচলা করার পর আপনারা ভাত খাবেন অল্প পরিমাণে, বেশি খাবেন না, এবং সবজিটা খাবেন বেশি করে। আর ভোররাত্রে আপনারা খাবেন, আমি এতটুকু বলি ভোররাত্রে খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই মাছ কিংবা মাংস দুটার মধ্যে একটা রাখতে হবে। তবে মাংসের ক্ষেত্রে থেকেও আপনারা মাছটা বেশি রাখতে পারেন, সামুদ্রিক মাছ ছোট মাছ এই খাবারগুলো রাখার চেষ্টা করবেন, হয় মাছ নয় মাংস, তবে মাংসর থেকে মাছটা বেশি রাখার চেষ্টা করবেন। মাছটা আপনারা সেক্ষেত্রে সামুদ্রিক মাছ কিংবা ছোট মাছ
এই মাছগুলো রাখার চেষ্টা করবেন, অবশ্যই একটু মেনে চলার চেষ্টা করবেন, নাহলে সমস্যা একটা জিনিসই দেখা দিতে পারে, আপনার পেটে অতিরিক্ত গ্যাস, অ্যাসিডিটি এই সময়ের ভিতরে এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। তো যেই খাবারগুলো খাইলেই সমস্যাগুলো বেশি হয়, অবশ্যই আপনারা বাইরের খাবারগুলো করে করবেন না, যতটুকু মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছা সেটা আপনার বাসাতে করেন এবং খাঁটি সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা সেহরি খাওয়ার পরে এক গ্লাস শরবত, রুয়াবজা শরবত আপনারা খাওয়ার চেষ্টা করবেন। রুয়াবজা শরবতটা সারাদিনের ক্লান্তি রোজা রাখার একটা নিমিষে কম লাগে ক্লান্তি, এতটুকুই বলতে পারবো বলবো আপনাদের। আর ইফতারের সময় ডাবের পানিটা না পাইলে অবশ্যই আপনারা শরবত রুয়াবজা রাখার চেষ্টা করবেন, এতটুকুই সবাই। আজকে এখানেই, আবার অন্য কোনো